হ্যাঁ স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে জিওগ্রাফিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো, যেগুলো পিএসসি ক্লার্ক সিপ রেলে এনটিপিসি WBCS ও মিসেলিনিয়াস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও স্টার্ট। মাউন্ট এলব্রুস কোন দেশে অবস্থিত? মাউন্ট এলব্রুস কোন দেশে অবস্থিত? রাশিয়া। অ্যান্সার হবে রাশিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে গোলান মালভূমি কোথায়? গোলান মালভূমি সিরিয়ায় অবস্থিত। নেক্সট হচ্ছে হোকাইডো কোন দ্বীপ, কোন দেশের দ্বীপ? হোকাইডো হচ্ছে জাপানের অবস্থিত, হোকাইডো দ্বীপ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বার্ডম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হয় কাকে? সেলিম আলীকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হয়, সেলিম আলী। নেক্সট হচ্ছে ফাদার অফ কেমোথেরাপি কাকে বলা হয়? পল এরিককে ফাদার অফ কেমোথেরাপি বলা হয়, পল এরিক। নেক্সট হচ্ছে জুয়েল অফ ইন্ডিয়া বলে পরিচিত কোন রাজ্য? মণিপুর রাজ্য জুয়েল অফ ইন্ডিয়া বলে পরিচিত, জুয়েল অফ ইন্ডিয়া মণিপুর রাজ্য। নেক্সট হচ্ছে ওপেকের পুরো কথা কী? দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেক শব্দটির অর্থ হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? সাহারা। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। নেক্সট প্রশ্ন, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে প্রাইম এয়ার কার্গো বিমান পরিষেবা কোন বহুজাতিক সংস্থা দিয়ে থাকে? প্রাইম এয়ার কার্গো বিমান পরিষেবা কোন বহুজাতিক সংস্থা দিয়ে থাকে? আমাজন। ও সংস্থাটির নাম হচ্ছে আমাজন। নেক্সট হচ্ছে অ্যাট দি ইলেভেন্থ আওয়ার বলতে কী বোঝায়? এটা একটা হিডমস ইংলিশ থেকে নেওয়া প্রশ্ন। অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মিনস লাস্ট মুভমেন্ট, অর্থাৎ একদম শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে কে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার বলা হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সেচ মন্ত্রীকে? এই প্রশ্নটা সমসাময়িক প্রশ্ন, তাই অ্যান্সারটা এখন ডাক বলতে পারছি না। তো পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে? 25 এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। আর আগের প্রশ্নটা পশ্চিমবঙ্গের বর্তমান সেচ মন্ত্রী কে, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ পিএসসি ক্লার্কশিপের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পশ্চিমবঙ্গের মন্ত্রী নিয়ে অনেক প্রশ্ন থাকে। সো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হচ্ছে 25 এপ্রিল এবং পেনের জাতীয় প্রতীক কোনটি? পেনের জাতীয় প্রতীক হচ্ছে ঈগল, অ্যান্সার হবে ঈগল। নেক্সট প্রশ্ন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? ফুড অ্যান্ড এগ্রিকালচারের সদর দপ্তর হচ্ছে রোমে, অ্যান্সার হবে রোম। নেক্সট, অশ্রু কোন গ্ল্যান্ড থেকে বেরিয়ে আসে? অশ্রু কোন গ্ল্যান্ড থেকে বেরিয়ে আসে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অশ্রু বেরিয়ে আসে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে। নেক্সট হচ্ছে ফিলিপিন্সের মুদ্রা কোনটি? ফিলিপিন্সের মুদ্রা হচ্ছে ফিলিপাইন পেসো, ফিলিপিন্সের মুদ্রা কোনটি? ফিলিপাইন পেসো। নেক্সট হচ্ছে 2016 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন শ্রী রামজি রাও, মূলত কোন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত হন তিনি? সাংবাদিকতা, শিক্ষা ও সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা ও সাহিত্য। নেক্সট হচ্ছে ডেঙ্গি জ্বরের বাহককে? ডেঙ্গি জ্বরের বাহক হচ্ছে এডিস মশা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও,